আজ ঐতিহাসিক দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উনিশশো সাতাশি সালের এই দিনে স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন বুকে পিঠে গণতন্ত্র নিপাত যাক লিখে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ তাকে গুলি করে এরপর থেকে দিনটি গণতন্ত্র মুক্তি দিবস পালিত হয়ে আসছে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন এসব বাণীতে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা দিবসটি লক্ষ্যে আওয়ামী লীগ ও বাম গণতান্ত্রিক জোট ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করছে